റെയിൽവേ ബി എ സിസ്റ്റത്തിൽ പരിശോധിക്കുവാൻ വിളിക്കൂ 9567363636. नंबर वन मैं कूली नंबर वन नंबर वन मैं कूली नंबर वन আমার এই মালের জরিমানা না লইয়া আমি হিনতে যাব না এখন কইলো বেশি হই যাইতেছে আপনার ভিন্নক মা বাপ তো দি আমি গালাগাল দিতে না আমি দেখেন নাই আপনি দোলাহাটে মরে নাই হ্যাঁ আপনি কি ডা কোটায় যাইবেন আপনি কি ডা হ্যাঁ এখন মাইরের কাম দা এমএ এই স্টেশনের কুলিগর সরদার আমি 22 বছর বিনা প্রতিদ্বন্দ্বী চাই আমি নির্বাচিত হয়েছি কোনদিন একটা পোস্টারও ছাপানো লাগে নাই তার এত কথা আমি কই গিয়ে নে আমি কি না কই যাইবে আমি এখন স্টেশন মাস্টারের রুমে যাব ও নালিশ করতে এই স্টেশন মাস্টারকে নালিশ করবেন এতে কোনো লাভ হবে না স্টেশন মাস্টার সেখানে নাই সে বদলেই আজ সকালবেলায় ঢাকায় চলে গেছে এখন নুটান স্টেশন মাস্টার আসবে তার এত কথা আমি ওনারে কই গিয়ে নে আমি কি না কই যাইবেন আমি নুতন স্টেশন মাস্টার আসসালামু আলাইকুম স্যার আমি কুলিগর সরদার আই আমার বাসায় আপনি দাওয়াত চাইলে ডাল ভাত খাবে অন্য কিছু খাইতে সে ব্যবস্থা আছে আমার এই মালের জরিমানা লাগবে আগে আমার চাই জরিমানা দিতে হবে অগকাই যে আমি আজ ভাগা বেশি লই আপনি জরিমানা দেবো না স্যার জান আসসালামু আলাইকুম এই খারাও খালি জরিমানা নিয়ে তো আমি যাব না স্যার আমার এই মাল এখন তুমি নিজের মাথায় উঠাইয়া তারপরে আমার আউগাই দেব এটা একটু বেশি হয়ে গেল না আপনি কি আমাকে চেনেন আমি কি ডা আপনি কোন খেতের শাল গম আপনি মোরশেদ শিকদার নাম হচ্ছেন যে মোরশেদ শিকদার কি ডা আরে ওই যে বরকল লই মালু পাড়াইতে আতার কি হইছে আমি ওই মোরশেদ শিকদার এর আমি ছিলাম শিষ্য আমি ওই বরকলে আমি বরফ টানতাম তার কি হইছে হাতে কি হইছে বলেন নাই এই স্টেশনে অনেক মাস্টারই আইতে গেছে কতজনকে আমি ফালাইও দিছি এ হালাই দিছি মানে আমি শুধু মোরশেদ শিকদারকে যাই বলছি ওস্তাদ এই মাস্টারে আমাকে খাও দেয় বেশ তার ধৈর্য কুটি কুটি করিয়ে মাগুর মাছের খামারে আলাই দিছে তার আড্ডি গুড্ডি সহ সব খাই লাইছে জামা কাপড়ি খায় নাই অবশ্য কারণ আমার গোটে মাগুর মাছ ওরা জামা কাপড় খায় না আচ্ছা তোমাকে এই মোরশেদ শিকদারের বাড়ি কোথায় জানো কেন বরিশাল গৌর নদী খাই গোবারি খাই গোবারির মোরশেদ শিকদার না বাড়ি হলে খাই গো আর হেলে শিখ আমার গোস্তাদ এগুলো পারে কোন বংশে যে কোন বংশে যাইছে সেটা তার জানা আছে আচ্ছা তুমি যখন মোরশেদ শিকদারের ডর দেখো আমাকে চেনো খাই গোবারির বড় খার নাম হচ্ছে
আকশে মালিকা পাক হাই মনে হয় যে হুনছি এর বড় বাতি যে নাম হনছেন আজকে করছে ঠিক দিয়া ভালো করে চাইয়ে দাও এই করছে ঠিকদার আমার নাম করছে ঠিকদার তো মাগো মোরসের শিকদারের আছে কি মাগুর মাছের কুয়া আমাগো মাগুর মাছের কুয়া নাই আমাগো আছে পাঙ্গাস মাছের কুয়া তোমার ওস্তাদের মাগুর মাছে কি খায় আড্ডি গোস্ত আর জামা ফেরত দেয় ওটা খায় না আমাগো পাঙ্গাস মাছের জামাও ঠিক আছে এখন আমার ব্যাগটা লবা উডানা কুলি পোলামু কিন্তু পরিমল দাওয়ার ওখান নাম্বার আছে কইলো আমার তার কুলি নাম্বার ওয়ান মাই কুলি নাম্বার ওয়ান দালান বিড়িটা শেষ করেনি কি যন্ত্রণা ওই তো বিড়ি শেষ নাও এবার নাও আমি দেবো না ওরে বাবা আমি কি টাকা আপনার টাকা নিচ্ছি নাকি আমি যে 200 টাকা পাবো আপনার কাছে সেই টাকা কি 30 টাকা দেন আমি 2 মিনিটের ভিতরে আসতেছি রুটি কলা নিয়ে আসি রুটি কলাটা খেয়ে নি পানি আছে নাকি নাই বস দাদা ম্যানেজ করছি একটু আমরা চারজন মিলে আপনার কাছে আমি 200 পাবো সেই জায়গায় 30 নিছি আর এবার 100 দেবেন তাহলে 130 আর 170 পাবো দ্রুত 100 দেন আরে ব্যাগই টাওলা না এখন পর্যন্ত একটু আগে 30 টাকা নিয়ে গেছো আবার 100 টাকা চাও ওরে বাবা আমি কি পালাই যাচ্ছি নাকি এইরকম 2-100 টাকা নিয়ে বেজাল করে এরকম ছোট লোক তো আমি দেই নাই কিসের পাল্লায় পড়লাম রে এই 100 হবে তো এক্সেল যা হইছে নাও এখন ব্যাগ নাও ওরে বাবা ব্যাগ নেবো মানে দাঁড়া নেই জায়গায় আমি যে 100 টাকা দিয়ে গাঁজাটা কিনলাম গাঁজাটা আমি টানবো না হ্যাঁ 100 টাকাটা কি আমি জলে ফেলবো নাকি আমার এটা পরিশ্রমের টাকা না এটা কি আমি বেজাগায় দেবো নাকি আমি গাঁদার টাইমে আসি আমার শরীরে শক্তি লাগবে না আর এই যে ব্যাগটা টানতে গেলে পেটে শক্তি লাগে না বাবা একটু আগে যে কলা রুটি খাইলা তাতে শক্তি হয়নি ওরে বাবা ওইটা তো আমার শরীরের শক্তি হইছে তাই এই ব্যাগটা টানতে গেলে মানসিক শক্তি লাগবে না এই গাবায় তো মানসিক শক্তি আসে আপনি বসবেন কি করে আপনি তো ধনী লোক আপনি তো আর গাঁজার মানে বোঝেন না আপনি তাই নুক্কা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো যাও দাঁড়ান এই চল কিসের পাল্লায় পড়িস কই সে কুলি কই আরে দূরও ছাতা এক ঘন্টা হয়ে গেল এ যাই নিজের ব্যাগ নিজে নিয়ে যাই একটু পরে আইসা বলবে মদ খাতি যা তারপরে আবার কি কি খাতি যায় ভালো হয়েছে এই ফিল নিজের বস্তা নিজে টানু এই কুলি দিয়ে টানাইতে গেলে 150 থেকে 200 টাকা এমনি ভাও খরচ হয় কি দরকার ভাওটা হাত অবশ্যই করা বস্তা আমি লমি বাজারে গেলে অল্প ঠায় পাঙ্গাস মাছ বেশি পায় আর আমার অল্প ঠায় বেশি মাল টানাইতে পারবেন আপনার সমস্যা না আমি টানিয়ে দিই আমার বস্তা আমি টানতে পারবো নিয়ম আছে এই বস্তা আমার ভাই যান তো হলে আমার তো দিলেন না পাঙ্গাইশা সার্ভিস ওই সামনে বয়াল্লা সার্ভিস যান টের পাইবেন আনে
টাকা দেন। টাকা দেন মানে কিসের টাকা? বস্তার টাকা। বস্তার টাকা? আমার বস্তা আমি আনিছি, তোমার টাকা দেবো কিসের জন্য? পিঠা আনতে কইছে তোমারে? বলো পাড়া, এই স্টেশনের মধ্যে কুলি রয়েছে, এই বস্তা কুলিরা টানবে, তুমি জানো না? এই পাড়ার বস্তা তোমার নিয়ে আসতে কইছে কিটা? আমার বস্তা আমি টানছি, আমি কিন্তু তা পয়সা দিতে পারবো না। সারা গায়ে টাকা দিতে পারবেন না মানে ই আর কি কথা নাকি? আমি কেটা, আমি এখানে স্টেশন মাস্টার, আপনার কোনো সমস্যা? ও আমি মাস্টার, যাও আমি আইছেন, ভালো হইছে। দেনদি আমার বস্তা আমি টাইন নিয়েছি, আর এই কুলির পর কুলি ও কয় ওর পর বস্তাটা হা দেওয়া লাগবে। একা এ তোরা এত উজাইছো কেন? আই ওনার বস্তা তুই জানো নাই, অথচ ওনার কাছে তুই টাকা দাবি করস, অ্যাটেম্প টু ছিনতাই। আই ওলো স্যার, আমি তো আইনের বাইরে যাইনি, আগে আমার কথাটা শুনবেন তো। আমাদের স্টেশনে কুলিদের একটা নিয়ম আছে, যার বস্তা সেই টানুক আর কুলি টানুক, এই বস্তার টাকা তো দিতে হবে। আমি যদি আইনের বাইরে যায় থাকি তাহলে আমার জুতো আপনার গাল। এ কার জুতো কার গাল কইলি তুই? না আপনার গাল আমার জুতো। আই ব্যাটি, এই তুই তো ঘুরাই বিরাই একই কথা কইতে আসছ। আমার জুতা তোর গা কিচ্ছু না, তোর জুতা তোর ই গাল, কথা কি? অশিক্ষিত অশিক্ষিত রে তোরা, অশিক্ষিত। এই আপনি কথা কম কান, অগো নিয়ম আছে এখানে, টাকা দিতে হইবে। আপনি টানেন আর আমি টানি, আপনি টাকা দেন। তোর বিল কত? দেড়শো টাকা। দেড়শো টাকা এখনই দেন, কোনো কথা হবে না, দেওয়াই লাগবে। এদের পাঁচশো টাকা। বললো স্যার আমি আগেই বুঝিলাম, এটা গ্যাঞ্জাম পাকাতি আসছে, আমার কাছে কোনো খুচরো টাকা নেই। ও খুচরো না, পাঁচশো টাকার নোট তোর দ্বার ভাঙতি নাই মোড়ে। মনে কর দুইশো ওই দিলে, তাহলে আর পাইন কত? হলে আর দেড়শো টাকা পাই। আর দেড়শো টাকা পাইন, দেড়শো টাকা তো তোর দ্বারে নাই আছে না, আমারই দেওয়া লাগবে। তা কামাই কি খবর দাম, কত লেবারকে আমি টাকা দিছি? দেড়শো, এই যে দেড়শো রাখেন। আপনার দেড়শো আপনি পাইছেন, আপনার বুঝ আপনি পাইছেন, টোটাল সাড়ে তিনশো, অর্ধেক দিয়ে পাইছেন, নয় দুইশো দিচ্ছে, আমি দেড়শো দিচ্ছি, আমার পকেট দিয়ে করলে দেড়শো দিচ্ছি। এই দেড়শো কিন্তু তুমি সন্ধ্যার সময় কাউন্টারে জমা দিয়ে দেবো আমার কাছে, ঠিক আছে? আপনি রান দেখেন না, দেড়শো টাকা দিয়ে দিচ্ছি, আমার টাকা কিন্তু ফেরত দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কোয়ান্টে কি মিলে দিয়ে গেল, পাঁচশো নিয়ে গেল, আমার কাছ থেকেও দুইশো নিয়ে গেল, বাড়া এ কোন ঝামেলায় পড়ে। এই যে ভাই যান, আর কইন না, আমার তো সব শেষ, টাকা পয়সা যা ছিল সবই আমার এই পয়লে সার্ভিস নিয়ে এনেছে। আপনার আমি কইলাম না কি মাঙ্গা পাঙ্গাইসে সার্ভিস নেন, এমন নেছেন বয়লে সার্ভিস, দেড়শো টাকা কাম সারাই দেখতে সব গেছে, এমন বোঝেন গুনগুনা গুনগান গাইয়া বস্তা টানতে যাই। আমার বাগা দিবি দুই দিয়া কেন সর্দার? ওলো তোমার তো একটা করে ভাগ, তুমি দুটা নি বাকি জানবি? এ আলোকার পো, আমার যে মানুষ দিয়ে আছে হ্যারজাম দিবি লাতিমার মুখে আচার। সর্দার আমার একটা ভাগা কম নিয়ে কেন? আমার ছোট ছেলে স্কুলে ভর্তি করাম। এই নাটি এমমেট এমমেট, ঠিক আছে তুমি বড় হয়ে কি করবা? বস্তা টানবো মামা। বাহ দেখতো তোর পোলা তো আহে বিরাট প্রতিভাবান, এই পোলা দিয়ে তুই এখনই তুই এই স্টেশনে কামাই করতে নামাইতি আরো, খালি এই মানে ধারণার যাইবে আর কইবে কয়টা টাকা দেন বাদ খাবো, কি বলবা?
মানের বাপ মাই দেখবি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে এই কুলিগুলোর শুধু মা বাপ বৃদ্ধাশ্রমে যায় না নাকি খয়রাত করে খয়রাত করে সব তুই জব্বারের বউ করছিস তাই না আমার ভিতর কি কমতি দেখলে পাপিয়া? আমি কুলি সর্দারের ছেলে, ভবিষ্যৎ সর্দার, এর থেকে আর কি বেশি চাও তুমি পাপিয়া? আপনি গাজা খান সর্দারের ছেলে হয়েছে তো কি হয়েছে, আমি গাজা করে একদম পছন্দ করি না। এরপরে কিন্তু তুমি পাবা না কই দিলাম এখনো যাও সর্দার তোমার পোলার বিচার হরবা, তোমার পোলা নেত্য নেত্য আমার মাইয়া রেল্লা পাইয়া রাস্তায় আটকায়। এই মাইয়া আমি বিয়া দিব না, এই মিলে যদি তোমার বলা নেত্য নেত্য রাস্তায় পাইয়া আমার মাইয়া ডারে আটকায়, এই মাইয়া আমি বিয়া দিব তো দূরের কথা, এই মাইয়া বিলাইতেও নেবে না। এই তুই কইলে বুঝলে যাইও না, আমার স্বামীও কইলো সাবেক সর্দার আছেলে, তিন টান সর্দার আছেলে। আর যদি আমার স্বামী বাচ্চা থাকতে তোমার বলা দুই ট্যাং দুই পাশে প্রাত করে টান দিচ্ছে দিয়ে হালাইতে। হন বাপিয়ার মা সুপ্রিয়া, তোমার বয়সটা দিয়েছে কত? হ্যাঁ কেন হাসি করে ডোঙ্কর জানো না, আমার 75 বয়স হয়েছে। তোমার বয়স 75 হইলেও হেই 16 বছর গিয়া জাল কিন্তু এখনো যায় নাই, কি কথা আছে? হয় 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 16 বছর গিয়া জাল, 16 বছর গিয়া জাল আমার এখন। আমি দেখতে লাল লাল রূপে গোলমোর রিচের জাল, আগুল দিয়ে খারাইবে, এটা তো বিধির বিধান, এই বিধান তুমি আর আমি খণ্ডাইতে পারবো না বাবা।
তুমি আর চাইতে সমাধান যদি চাইয়েই চাও, এক কাম করো, তোমার মুরগিগুলো আমার পাঠিয়েলের কাছে জমা দাও, আর আমার মতো এই বুড়া খাটাসকে তুমি মানিয়ে নাও। আমি কইলো রানিং সর্দার। শোনো, তোমাদের নামে যাত্রীরা কমপ্লেন দিতে আসে, তোমরা যাত্রীদের সাথে প্রতারণা করো। অনেকে তোমরা আছো যারা যাত্রীর ব্যাগ টানো নাই, যাত্রী নিজেই নিজের ব্যাগ টানিয়ে লই গেছে, সেই ব্যাগের পয়সা তোমরা উঠাই নেবে। তোমরা টাইম বানাইছো, যাত্রী ব্যাগ টানলেও পয়সা তোমাকে দেওয়া লাগবে, আর তোমরা টানলেও পয়সা দেওয়া লাগবে। যাত্রীরা কমপ্লেন দিতে দিতে এই কমপ্লেন চলে গেছে উপর লেভেলে, সেই উপর মহল থেকে আমাকে বলছে যে আমাদের স্টেশনের আনাসে কানাসে এই এরিয়ার মধ্যে তোমাকেও উচ্ছেদ করতে হইবে, তোমাকেও এই স্টেশনের মধ্যে তোমাকে রাখবে না, খেদাই দেবে। এইটাই আমার ডিসিশন। কী বললেন স্যার? আমরা 160 জন লেবার, দীর্ঘ কয়েক বছর ধরে এই জায়গায় কাজ করি স্যার, শুধুমাত্র 2-4 জন লেবারের জন্য আমাদের সবাইকে বিদায় করে দেবেন? তা বিদায় করে দিলে স্যার আমরা কীভাবে চলবো স্যার? এইটাই আমাদের বিবেক স্যার। স্যার, আমরা হিন্দে কাম করিয়া এই যে খাই, আমাকে তো কেউ একটা সুযোগও দেয় না, সুবিধাও দেয় না। হ্যাঁ, আমাকে বউ বোলামাই তো আমাকেই খাদ্যে খাওয়ান লাগে। হ্যাঁ, সারাদিন লেবারি করে মাথায় বস্তা টাইনে আমরা খাওয়াই, আপনি 2-4 জন লোকের অপরাধের লোকে আমাকে এই যে সবাইরে বাদ দিয়ে দেবেন, এটা কেমন কথা স্যার? যা হয়েছে হয়েছে, আমাকে একটু সুযোগ দেন স্যার। আমরা আমাকে ভুল বুঝতে পারছি, যাত্রীদের আর কেউ যেন হয়রানি না করে, কেউ যেন উল্টে পাল্টাভাবে টাকা পয়সা না মারিং দেয় কাটিং দেয়, আমরা সেই ব্যবস্থা করিয়া আমরা আমাদের ভুল শুধরাই নেব স্যার। আমাদের আর একটা সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা যদি এই যারা যারা খারাপ কাজ করে এগো যদি খেদাইতে পারো, তাইলে আমি উপর লেভেলে একটু আলাপ করে দেখি, হয়তো তোমাদের জন্য কোনো সুচিকিৎসা হইতে পারে। যাও।